ভারতে প্রায় দুই মাসের দীর্ঘ লকডাউন শেষে চালু হতে শুরু করছে অর্থনীতির চাকা। বিভিন্ন অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর এবার বিভিন্ন উপাসনালয় খোলার প্রস্তুতি নিচ্ছে, যে কারণে মসজিদ মন্দির ও শিখদের উপাসনালয় পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু হয়েছে। আরও জানাচ্ছেন নাহিদ জিহান। দীর্ঘ লকডাউন শেষে স্বাভাবিক হতে শুরু করেছে ভারতের জীবনযাত্রা, যদিও প্রতিদিনই বেড়ে চলেছে মৃত্যুর মিছিল, সংক্রমণও বাড়ছে সমান অনুপাতে। কিন্তু তা সত্ত্বেও অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করে দিতে বাধ্য হয়েছে সরকার। আর এ কারণে অফিস ও দোকানপাটের পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে উপাসনালয়। শুক্রবার বেশ কটি মন্দির ও শিখদের সবচেয়ে বড় উপাসনালয় অমৃতসরের গুরুদুয়ারা খুলে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সেখানে পুণ্যার্থীদের আসার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছেন গুরুদুয়ারা কর্তৃপক্ষ। সঙ্গতকে অন্দর জানে কা বার নিকলনে কা, আমরা প্রার্থনার সময় 7 থেকে 8 ফুট দূরত্ব বজায় রেখেই বসার চেষ্টা করছি। একই সঙ্গে এখানকার রীতি অনুযায়ী খাবার রাখার ব্যবস্থাও এখন করছি না আমরা। কোন রকম বাধা ছাড়া যাতে সুন্দরভাবে প্রার্থনা করা যায় আমরা সেটা খেয়াল রাখছি। একই সঙ্গে বেশ কটি মন্দির ও মসজিদেও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতে প্রার্থনা সম্পন্ন করা যায় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে করোনাকালের চিত্র ফুটিয়ে তুলতে দেয়ালে ছবি এঁকেছেন উত্তর পূর্বাঞ্চলের গৌহাটি শহরের শিল্পীরা। বিশেষ করে সবার মাঝে করোনা ভাইরাসের সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই দেয়াল চিত্র করা হয়েছে বলে জানান স্বেচ্ছাসেবী চিত্রকররা। নাহিদ জিহান, News 24.